सो हेलो एवरीवन, वेलकम टू आवर चैनल फिजिक्स ऑल टाइम। सो एवरीवन, आज के दिन चले कलकाता यूनिवर्सिटी वेबसाइटे और कलकाता यूनिवर्सिटी किन्तु इतिमध्ये एबार किन्तु थार्ड एडमिशन लिस्ट बा थार्ड सिलेक्शन लिस्ट सेटा किन्तु बार हवार पाला एबं सेटा किन्तु बार होते चले तार किन्तु फुल शेड्यूल दिए दिए तुम्हारे सामने देखिए देव। सबार प्रथमे बोले देव एखोनो एमएससी देर किन्तु फुल शेड्यूलटा एखोनो आपडेट हयनि थार्ड सिलेक्शन लिस्टे। एमए बा एमकॉम एर क्षेत्रे आपडेटटा होयेछे, आमि तोमादेर सामने किन्तु सेटाई देखाबो एबं परबर्तीकाले एमएससी क्षेत्रे हयतो আপডেট হয়ে যাবে। এবং অনেকে এই থার্ড সিলেকশন লিস্ট বেরোবে কি না সেই নিয়ে চিন্তিত ছিল এবং আশা করি তাদের এখন অনেকটা চিন্তা কিন্তু দূর হচ্ছে, কারণ থার্ড সিলেকশন লিস্টও বার হতে চলেছে। চলো আমরা চটপট কিন্তু দেখে নেবো। সবার প্রথমে কিন্তু আমরা এম এর পোর্টালে চলে যাব। এম এর পোর্টালে যাওয়ার পর কিন্তু তোমরা যে শিডিউলটা রয়েছে সেখানে কিন্তু তোমরা ক্লিক করে কিন্তু ফুল শিডিউলটা ডাউনলোড করে নিতে পারছো, আপডেটেড শিডিউলটা। এবং এইটা আপডেটেড শিডিউলে দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু 23 তারিখ পর্যন্ত কিন্তু যেটা সেকেন্ড অ্যাডমিশন লিস্টে সম্পূর্ণ প্রক্রিয়া কিন্তু কমপ্লিট হয়েছে। এবং থার্ড সিলেকশন লিস্ট যেটা কিন্তু ফ্রেশ 3 সেটা কিন্তু তোমাদের বার হতে চলেছে, পার্ট এ হোক বা পার্ট বি হোক, তার জন্য কিন্তু 29 তারিখে কিন্তু বার হতে চলেছে। এবং তারপর কিন্তু 29 তারিখ বার হওয়ার পর 29 তারিখ এবং 30 তারিখ এই দুদিন কিন্তু টাইম থাকবে কি করার জন্য, ডকুমেন্ট আপলোড করার জন্য। কী কী ডকুমেন্ট লাগবে সে সমস্ত তো ভিডিও অনেক আগেই বলেছি, যেমন এখানে তোমাদের বলে দিচ্ছি ফরম্যাট 1, ফরম্যাট 2 মানে ডিক্লেয়ার ফরম্যাট, আন্ডারটেকিং ফরম্যাট এবং মার্কশিট বা ক্যালকুলেশন শিট, এই জাতীয় পার্ট এ পার্ট বি যেগুলো আপলোড করতে হয়, যাদের যা রিমার্কে দেওয়া থাকে সেই অনুযায়ী যে ডকুমেন্টগুলো আপলোড করতে হচ্ছে সেটা কিন্তু 29 আর 30 তারিখ এই দুদিন কিন্তু টাইম থাকছে। তোমরা কিন্তু পোর্টালে লগ ইন করে তোমরা কিন্তু আপলোড করে দিতে পারছো একটা সিঙ্গেল পিডিএফ ফাইলের মাধ্যমে। এবং তারপর কিন্তু তোমাদের 30 তারিখ আর 1 তারিখ এই দুই দিন কিন্তু তোমাদের যারা সিলেক্টেড হবে ফর অ্যাডমিশনের জন্য, মানে এই যে ডকুমেন্টগুলো দিয়ে তোমরা আপলোড করলে সেই ডকুমেন্টগুলো নিয়ে কিন্তু ওরা কিন্তু ভেরিফিকেশন করবে, করে তারপর তোমাদের কাছে কিন্তু একটা যে তোমাদের লিঙ্ক জেনারেট হবে যেটা দিয়ে অ্যাডমিশন তোমরা হতে পারবে সেটা কিন্তু, এবং অ্যাডমিশন যে অ্যাকনলেজমেন্ট যেটা সেটা কিন্তু জেনারেশন হবে সেটা কিন্তু 30 তারিখ আর কিন্তু 1 তারিখ এই দুই দিনের মধ্যে। এবার কিন্তু লাস্ট ডেট অফ অ্যাডমিশন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে সিইউ পার্ট এ এবং পার্ট বি ক্যান্ডিডেট যারা রয়েছে থার্ড অ্যাডমিশন লিস্টে যারা সিলেক্টেড হবে তাদের জন্য 1 তারিখ কিন্তু লাস্ট কিন্তু এখানে রয়েছে অ্যাডমিশনের জন্য থার্ড সিলেকশন লিস্টের জন্য। এবং এখানে কিন্তু কমেন্সমেন্ট অফ ক্লাস যেটা কিন্তু সেটা কিন্তু 29 তারিখ থেকে কিন্তু এখানে শুরু হবে কিন্তু এটা বলে দিয়েছে। এবং তোমাদের ক্লাস যেটা শুরু হবে তোমরা যারা অলরেডি অ্যাডমিটেড হয়ে গেছো ক্লারিফিকেশনও পেয়ে যাবে যে ক্লাস স্টার্ট হয়েছে, সেটা কিন্তু তোমরা যে জিমেল আইডি দিয়ে তোমরা ফর্ম ফিল আপ করেছিলে সেই জিমেলে তোমরা কিন্তু নোটিফিকেশন সম্পূর্ণরূপে পেয়ে যাবে ক্লাস শুরু কবে থেকে হবে না হবে সম্পূর্ণ ডিটেলস। এবং আমরা কিন্তু এই চ্যানেলে তোমাদেরকে কিন্তু জানিয়ে দেব। এবং এমকমের ক্ষেত্রে গিয়ে যদি আমরা দেখি এবার, দেখো তোমাদের সামনে আমি দেখিয়ে দিচ্ছি তবু একবার এমকমের ক্ষেত্রেও, এখানে কিন্তু তোমরা অ্যাডমিশন শিডিউলটা কিন্তু ক্লিক করে ডাউনলোড করে নিলেও এমকমের ক্ষেত্রেও তোমরা দেখতে পাবে কিন্তু সেমই রয়েছে যেটা এমএ ক্ষেত্রে রয়েছে, ঠিক আছে, এরকমভাবে কিন্তু সম্পূর্ণ রয়েছে। কিন্তু এমএসসিটা এখনও কিন্তু কোনো আপডেট দেয়নি, আপডেট দিলে আমি অবশ্যই তোমাদেরকে কিন্তু জানিয়ে দেবো এই চ্যানেলে, ঠিক আছে। সো আশা করবো তোমাদের কাছে এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হবে, এবং হেল্পফুল হলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দাও। তোমার বন্ধুবান্ধব যারা কিন্তু থার্ড সিলেকশন লিস্ট নিয়ে কিন্তু চিন্তিত ছিল তাদের কাছে কিন্তু ভিডিওটা শেয়ার করতে কিন্তু ভুলো না। সো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সঙ্গে। টাটা, বাই বাই।